শুক্রবার বিকেলে রাজধানীর কলাকেন্দ্র গ্যালারিতে শেষ হচ্ছে আর্ট অ্যান্ড আইসোলেশন নামে বিশেষ চিত্রকর্ম প্রদর্শনী। তরুণ শিল্পী সজীব সেন, মোহাম্মদ রবিন, রিপন চন্দ্র বণিক, শিমুল রুরাম ও রবিন হাসানের চিত্রকর্ম নিয়ে 27 নভেম্বর শুরু হয় এই প্রদর্শনী। এই শিল্পীরা করোনাকালে আইসোলেশনে থেকে আঁকেন বেশ কিছু ছবি। লকডাউনের সময়ে সৃষ্ট এসব চিত্রকর্ম নিয়েই আয়োজন করা হয় এই প্রদর্শনীর। ছবিগুলোতে শিল্পীদের তুলির আঁচড়ে উঠে এসেছে করোনা মহামারী আক্রান্ত জনপদের বদলে যাওয়া জীবনধারা এবং নতুন বাস্তবতার দৃশ্যপট।